press the bell icon on the YouTube app and never miss another update. রাজনীতিবিদ, যোদ্ধা, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, লেখক, অনুবাদক ও কবি, এই সবগুলো গুণেই আলাদা খ্যাতিসম্পন্ন ছিলেন তিনি। সম্রাট আকবরের রাজকার্যে যার সিদ্ধান্তই চূড়ান্ত বলে স্বীকৃত হতো, তিনি ছিলেন সম্রাট আকবরের অন্যতম গুরুত্বপূর্ণ একজন বন্ধু। বন্ধুরা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সকলের পরিচিত ইতিহাসবিদ আবুল ফজল। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি ইতিহাসবিদ আবুল ফজলের জীবনের নানা অজানা তথ্য। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। আমরা বাঙালিরা সম্রাট আকবরকে বিশেষভাবে স্মরণ রাখি তার বাংলাশন প্রবর্তনের কারণে। কিন্তু এই বাংলাশন প্রবর্তনের পেছনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এই আবুল ফজল। তিনি আমাদের কাছে আবুল ফজল নামে পরিচিত হলেও তার পুরো নাম হচ্ছে শেখ আবুল ফজল আল্লামি। বলা হয় আবুল ফজল 2500 বছরের ইতিহাসে ভারতবর্ষের শ্রেষ্ঠতম চিন্তাবিদ। তার পূর্বপুরুষ সিন্ধু প্রদেশ থেকে এসে আগ্রায় বসতি স্থাপন করেছিল এবং সেখানেই 1551 সালের 14 জানুয়ারিতে তার জন্ম হয়। বিদ্বান পিতা শেখ মোবারকের কাছেই আবুল ফজলের বাল্যকাল অতিবাহিত হয়। আবুল ফজল ছিলেন অসাধারণ সহজাত মেধার অধিকারী। অল্প বয়সেই তিনি বয়সের তুলনায় অধিক বোধশক্তির পরিচয় প্রদান করেন। তার পিতা ছিলেন সে যুগের সবচেয়ে কৃতী বিদ্বানদের অন্যতম একজন। তার পিতার কাছেই আবুল ফজল শিক্ষা লাভ করেন। উল্লেখ্য যে আবুল ফজলের বড় ভাই শেখ ফয়জিও ছিলেন সম্রাট আকবরের একজন সভাকবি। আবুল ফজলের ধর্ম ছিল মানবতা। হিন্দু, মুসলমান, পারসি, খ্রিস্টান সকলেই তার কাছে সমান ছিল। তার উদার চিন্তা ভাবনা, সমাজ ভাবনা ও ধর্মচিন্তা বিচার করে তাকে চিরায়ত আধুনিক সমাজবিজ্ঞানী বলা যায়। সেজন্যই হয়তো সম্রাট আকবর তার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আবুল ফজল যখন সম্রাট আকবরের সহচর্যে আসেন তখন তার বয়স মাত্র 24 বছর ছিল। এস ওয়াজেদ আলী তার ধর্ম ও সমাজ বইতে লিখেছেন, সম্রাট আকবরের উদ্ভর ধর্ম দীনে ইলাহির মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন এই আবুল ফজল নিজেই, যে নীতির কারণে আকবর দ্য গ্রেট কঠিনভাবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে মুসলমানরা আজও তার উদ্ভর ধর্মীয় নীতি মেনে নিতে পারেনি। আকবরের নামে কালিমা পাঠ, সুদ ঘুষের বৈধতা, মুসলমান মারা গেলে লাশ আগুনে পুড়িয়ে ফেলা, এরকম আরও কুরুচিপূর্ণ রীতি চালু হয়েছিল তার নতুন ধর্মে। এ কারণেই হয়তো তৎকালীন ভারতবর্ষের অন্যতম সংস্কারক শায়খ আহমেদ সিরহিন্দ মুজাদ্দিদ ই আলফেসানির সাথে আবুল ফজলের মনোমালিন্য হয়েছিল। আবুল ফজল একবার বলেছিল, আমি অবিশ্বাসীদের আকাশে মুক্তভাবে উড়ে আসতে চাই। পরবর্তীতে এই ইতিহাসবিদকে খুন হতে হয়েছিল, সেটাও আবার সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে। অনেকের লেখনীতে পাওয়া যায় দীনই ইলাহির মন্ত্রের কারণে এবং তার নাস্তিকতাবাদের কারণে তাকে খুন হতে হয়। 1602 সালের 12 আগস্ট যুবরাজ জাহাঙ্গীর তার ছিন্ন মস্তক পায়খানায় নিক্ষেপ করেছিলেন। আবুল ফজলের জীবনের নানা দিকগুলো বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে সম্রাট আকবর কর্তৃক দীনই ইলাহি প্রতিষ্ঠার অন্যতম ক্রীড়ানক ছিলেন এই আবুল ফজল। আকবরনামা এবং আইনি আকবরীর কারণে সারা পৃথিবীর মানুষের কাছে আবুল ফজল যেমন হয়েছেন সমাদৃত, ঠিক তেমনই সমান্তলে হয়েছেন সমালোচিত। আর যে কারণেই তার শেষ জীবনে তাকে বরণ করতে হয়েছিল এই করুণ পরিণতি। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।